আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, উত্তরা হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অধ্যায় একের নতুন একটি টপিক আলোচনা করব। টপিকটি হচ্ছে অর্থায়নের লক্ষ্য। আমাদের সব কিছুরই লক্ষ্য থাকে, লক্ষ্য থাকতে হয়। আমাদের লক্ষ্য বা তোমাদের লক্ষ্য কী? এখন ভালো করে পড়াশোনা করে ভালোভাবে মানুষ হওয়া, ভালো রেজাল্ট করা, ভালো অবস্থানে যাওয়া। ঠিক তেমনই অর্থায়নেরও লক্ষ্য থাকে। আজকে আমরা অর্থায়নের লক্ষ্য সম্পর্কে পড়ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো বোর্ডে অর্থায়নের লক্ষ্য, অর্থায়নের লক্ষ্য আছে দুইটি। একটি লক্ষ্য হচ্ছে মুনাফার সর্বাধিকরণ, দুই নম্বর লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণটা কি আগে আমরা এটা একটু পড়ব। মুনাফা সর্বাধিকরণটা কি? কোনো প্রতিষ্ঠানের মুনাফা কিভাবে হয় সেটি একটু খেয়াল করি। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকছে তাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের মুনাফা। এখন মুনাফাটাকে বৃদ্ধি করা, কিভাবে বৃদ্ধি করা যায়? এক কথায় যদি বলি, মুনাফা সর্বাধিকরণ কাকে বলে? মুনাফা সর্বাধিকরণ একটি প্রতিষ্ঠানের মুনাফাকে বৃদ্ধি করাকেই বলা হয় মুনাফা সর্বাধিকরণ। একটা প্রতিষ্ঠান কিভাবে মুনাফাটা বৃদ্ধি করতে পারে? যেমন তোমার একটি প্রতিষ্ঠান আছে যেখানে একটি মার্কার উৎপাদন করা হয়। এই মার্কারটি বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়। মার্কারটি বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়, এটি উৎপাদন করতে খরচ হচ্ছে 60 টাকা। তাহলে তোমার মুনাফাটা কত হচ্ছে? 40 টাকা। এখন আমরা এই মার্কার থেকে মুনাফাটা কিভাবে বৃদ্ধি করতে পারি? মার্কারের গুণগত মান কি করব? মার্কারের ব্যয়টা কমিয়ে আমরা এটা মুনাফাটা বৃদ্ধি করতে পারি। যেখানে 60 টাকা আমাদের খরচ হতো সেখানে এটা আমরা 40 টাকায় যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের মুনাফার পরিমাণ কত হবে? 60 টাকা। মুনাফাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শুধুমাত্র এটার দাম বা সরি শুধুমাত্র এটির ব্যয় কমিয়ে তুমি মুনাফাটা সর্বাধিকরণ করতে পারো না। এটার মূল্যটা বৃদ্ধি করলেও তোমার মুনাফা সর্বাধিকরণ হবে। কিভাবে মুনাফা বৃদ্ধি করব? সাপোজ এটি 100 টাকায় বিক্রি করতে তাহলে ব্যয় হতো কত টাকা? 60 টাকা। এই 60 টাকা তোমার ঠিক রেখে তোমার এটার দাম যদি বৃদ্ধি করে দাও কত টাকা? 110 টাকায় যদি বিক্রি করো তাহলে এটার মুনাফাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগে হতো 40 টাকা, এখন এটার মুনাফা বৃদ্ধি পেয়ে হবে 50 টাকা। আমরা দুইভাবে মুনাফা বৃদ্ধি করতে পারি, একটা হচ্ছে ব্যয় হ্রাস করে আর একটা হচ্ছে প্রোডাক্টের মূল্য বৃদ্ধি করে। শুধু ব্যয় হ্রাস করে মুনাফা সর্বাধিকরণ করা হলেই হবে না, এই প্রোডাক্টের গুণগত মান যেন ঠিক থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। এবার আমরা লক্ষ্যের এই পয়েন্টে চলে আসি, মুনাফা সর্বাধিকরণ। একটা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বলা হয় মুনাফা সর্বাধিকরণ। এক কথায় বললে আমরা এইভাবে বলতে পারি। আর যদি একটু ব্যাখ্যা করি, একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় বৃদ্ধি করে প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিকরণ করা হয়। মুনাফা সর্বাধিকরণ মানে মুনাফা বৃদ্ধিকরণ করা হয়ে থাকে। শেয়ার প্রতি আয়টা তাহলে কি? শেয়ার প্রতি আয় আমরা কিভাবে পাব? একটা শেয়ার থেকে কি পরিমাণ আয় আমরা অর্জন করছি? শেয়ার প্রতি আয়ের ফর্মুলাটা হচ্ছে শেয়ার প্রতি আয় ইজ ইকুয়াল টু কর পরবর্তী আয় ডিভাইডেড বাই শেয়ারের সংখ্যা। এই যে শেয়ার প্রতি আয়টা আমরা পেলাম, একটা শেয়ার থেকে কত টাকা আয় হচ্ছে সেই আয়টা যখন আমি বৃদ্ধি করব তখন আমার কোন জিনিসটা বৃদ্ধি হয়ে যাবে? মুনাফা বৃদ্ধি হয়ে যাবে, সম্পদ সরি মুনাফা সর্বাধিকরণ হয়ে যাবে। একটা প্রতিষ্ঠান ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেরই লক্ষ্য থাকে যে তার প্রতিষ্ঠানে কীভাবে মুনাফাটা বৃদ্ধি করা হয় বা বৃদ্ধি করা যায়।
এক একজন বিনিয়োগকারী বা এক একজন ফিনান্সিয়াল ম্যানেজার, এক একজন পরিচালক এক এক রকম ভাবে এই দিকটি চিন্তা করে থাকে। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান চিন্তা করছে যে তার মুনাফাটা কিভাবে বৃদ্ধি করবে, আর কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান চিন্তা করছে শুধুমাত্র মুনাফাই বৃদ্ধি করবে না, পাশাপাশি কি করতে হবে, সেই শেয়ার মালিকদের সম্পদটাকেও বৃদ্ধি করতে হবে এবং ব্যবসাটা যেন দীর্ঘদিন টিকে থাকতে পারে সেই জিনিসটিও চিন্তা করে থাকবে। এই যে মুনাফা সর্বাধিকরণে আমরা পড়েছি যে শেয়ারপতি আয় বৃদ্ধি করে একটি প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিকরণ করা হয়ে থাকে। এখন এই যে মুনাফা সর্বাধিকরণ, আমি তোমাদেরকে একটি কোশ্চেন করছি, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি তাহলে মুনাফা অর্জন করা উচিত বা মুনাফা অর্জন করার লক্ষ্য হওয়া উচিত? একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি মুনাফা অর্জন বা মুনাফা বৃদ্ধি করা উচিত নাকি অন্য কিছু? আমরা এখন একটু পড়ব, ব্যাখ্যা করব জিনিসটা, যে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন করা নয় বা মুনাফা বৃদ্ধি করা নয়। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা বৃদ্ধি করা নয়, শুধু মুনাফা তারা বৃদ্ধি করবে কিন্তু তাদের মূল লক্ষ্য এটা হওয়া উচিত নয়। কেন উচিত নয়? আমরা একটি পয়েন্ট, তিনটি পয়েন্ট আছে এখানে। একটা হচ্ছে কি হচ্ছে, সময় বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণে সময়, অর্থের যে সময় মূল্য আছে, তোমরা স্কুলে পড়েছ অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্যটাকে বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণ যদি মূল লক্ষ্য হয় কোনো প্রতিষ্ঠানের, তাহলে তারা সেখানে কি হয় না, সময়, অর্থের সময় মূল্যটা বিবেচনা করা হয় না। সাপোজ এখানে যদি খেয়াল করি, দুইটা প্রকল্প আছে, এ এবং বি, এখানে বছর আছে তিনটা, পাঁচ, তিন, দশ, টোটাল ১৮। এখানে যদি ধরি দশ, চার, পাঁচ, ১৯, তাহলে শেয়ার প্রতি আয়, এগুলো হচ্ছে শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় এ প্রকল্পে দেখো, প্রথম বছরে ৫, দ্বিতীয় বছরে ৩, তৃতীয় বছরে কত আসছে ১০, এবং কত, টোটাল হচ্ছে ১৮। আর এখানে বি প্রকল্পে দেখো, প্রথম ১০, ৪, ৫, টোটাল আসছে ১৯। এখন ধরে নাও মিস্টার এক্স একজন ফিনান্সিয়াল ম্যানেজার, হ্যাঁ, তার মূল লক্ষ্য যদি হয় মুনাফা সর্বাধিকরণ, তাহলে সে কোনটি চুজ করবে বা কোন প্রকল্পটি বাছাই করবে? সে অবশ্যই বি প্রকল্পটি গ্রহণ করবে, কারণ বি প্রকল্পে শেয়ার প্রতি মোট আয় সবচেয়ে বেশি। সে অন্য কোনো কিছু চিন্তা করবে না, সে শুধুমাত্র কি চিন্তা করবে, এই শেয়ার প্রতি আয়টা কোনটার বেশি। কিন্তু আলটিমেটলি খেয়াল করো যে এখানে কিন্তু সে টোটালটা দেখে সে এটি চুজ করে ফেলবে, কিন্তু এখানে এ প্রকল্পের ক্ষেত্রে দেখো শেয়ার প্রতি আয়টা বেড়েছে, কিন্তু এটা কত, ১৮ হয়েছে। প্রথম দিকে কম, পরে লাস্টে বৃদ্ধি পেয়েছে। সে ১৮ কম, এই জন্য সে এটিকে চুজ করবে না, সে বি প্রকল্পটি চুজ করবে, কারণ এটাতে তার টোটাল বা মোট অ্যামাউন্টটি বেশি। এটা গেল অর্থের সময় মূল্য। এবার আসো আরেকটা পয়েন্ট, হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। একটা হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, আর এটা হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। নগদ প্রবাহটা কি, মুনাফা এবং নগদ প্রবাহ দুটি ভিন্ন দিক, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। একটি প্রতিষ্ঠানের শুধু মুনাফা বৃদ্ধি পেলেই যে নগদ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু ঠিক না, বা এটি হয় না। মুনাফা বৃদ্ধি পেলেই যে প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের নগদ প্রবাহ বৃদ্ধি পাবে সেটা হয় না। ফলে কি হচ্ছে, একটা প্রতিষ্ঠান যখন মুনাফা বেশি বেশি অর্জন করছে, মুনাফা বৃদ্ধি করছে, ফলে ওই কোম্পানির নগদ প্রবাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, ফলে শেয়ার বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ার প্রতিযোগিতামূলক বাজারে তারা টিকে থাকতে পারছে না, প্রতিযোগিতার দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে, ফলে তাদের নগদ প্রবাহের শেয়ারের মূল্য কমে যাচ্ছে,
শেয়ারের মূল্য হ্রাস পাচ্ছে, ফলে বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ার আর কিনছে না, ফলে শেয়ারের মূল্য কমে যাচ্ছে এবং ওই প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের নগদ প্রবাহ এবং সম্পদের পরিমাণও কমে যাচ্ছে। যার ফলে কি দেখা যাচ্ছে, যে একটা প্রতিষ্ঠান মুনাফা বৃদ্ধি করা যদি হয় তার উদ্দেশ্য, মূল লক্ষ্য, তাহলে ওই প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বা শেয়ার মালিকদের সম্পদ বৃদ্ধি নাও হতে পারে এবং শেয়ারের মূল্য কমে যেতে পারে। এটি হচ্ছে দুইটি দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণটা হচ্ছে ঝুঁকি বিবেচনা করা হয় না। তিন নাম্বার কারণ হচ্ছে ঝুঁকি বিবেচনা করা হয় না। ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার পার্থক্যকে ঝুঁকি বলা হয় বা সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে বলা হয় ঝুঁকি। এই ঝুঁকিটা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না। তারা শুধুমাত্র কি বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র যা বা যেসব প্রতিষ্ঠান তাদের মূল লক্ষ্য হয় মুনাফা সর্বাধিকরণ, সেই সব প্রতিষ্ঠান শুধুমাত্র তারা মুনাফার দিকে তাদের টার্গেট থাকে। সাপোজ এ একটি প্রকল্প এবং বি একটি প্রকল্প। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। এ প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে দুইটা বছরই কি আসলো, -100, 300, 400, 300 সমান সমান কত হচ্ছে, 6, 10, 900। আবার বি আরেকটি প্রকল্প, এখানে কত হচ্ছে, 150, 50, 400, 200, 400, 600। খেয়াল করো, এখানে যদি কোনো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয় মুনাফা সর্বাধিকরণ, তারা কিন্তু এই প্রকল্পটি গ্রহণ করবে। কারণ এখানে কত হচ্ছে, 900 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 600। কেন এটি গ্রহণ করবে না, বি প্রকল্পটি গ্রহণ করবে না? তারা দেখবে তার মোট কত, 600 কম, আর এখানে বেশি আছে। কিন্তু দেখা গেল এখানে কিন্তু কোনো বছরই লস হয়নি, কোনো বছরই ক্ষতি আসেনি, একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে দেখো প্রথম বছরই ক্ষতি ছিল। প্রথম বছরে ক্ষতি থাকা সত্ত্বেও মুনাফা সর্বাধিকরণ যদি লক্ষ্য হয় কোনো প্রতিষ্ঠানের, তারপরেও তারা এই প্রকল্পটি গ্রহণ করবে, যেটি ঝুঁকিকে অ্যাভয়েড করছে। মানে এখানে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাকে তারা ইগনোর করছে। এই তিনটি ছিল মুনাফা সর্বাধিকরণের অসুবিধা আমরা বলতে পারি, বা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটা কেন মূল লক্ষ্য হওয়া উচিত নয়, এই তিনটি কারণ আমরা লিখতে পারি, অথবা এই মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যের অসুবিধাও আমরা এই তিনটি কারণ লিখতে পারি। এবার আমরা পড়ব সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ কাকে বলে? সম্পদ সর্বাধিকরণ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে বলা হয় সম্পদ সর্বাধিকরণ। একটি প্রতিষ্ঠানের শেয়ারের যে বর্তমান বাজার মূল্য রয়েছে, সেই বর্তমান বাজার মূল্য বৃদ্ধি করলে যে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণও বৃদ্ধি হয়, নগদ প্রবাহ বৃদ্ধি পায়, ফলে সম্পদের পরিমাণও বেড়ে যায়। কি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ? তাহলে আমরা কিভাবে একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ রয়েছে, সেই কি পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদের পরিমাণটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটা আমি একটু ফর্মুলা দিচ্ছি। সেটা হচ্ছে CFT/1KN। আমরা এই ফর্মুলার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সম্পদ কি পরিমাণ রয়েছে সেটি নির্ণয় করা যায় এই ফর্মুলাটির মাধ্যমে। সম্পদ সর্বাধিকরণ, একটি প্রতিষ্ঠানের যখন বর্তমান বাজার মূল্য বৃদ্ধি পায় তখন ওই প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণও বৃদ্ধি পায়। কিভাবে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা একটু জানি। খেয়াল করো, ধরে নাও তোমার কাছে 100 টাকা মূল্যের প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে 100টি শেয়ার রয়েছে। তাহলে তোমার মোট শেয়ার হচ্ছে 10,000, মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10,000 টাকা।
তোমার কাছে 100টি শেয়ার, প্রত্যেকটা শেয়ার আছে 100 টাকা করে, তাহলে তোমার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। আর এটা এখন কিভাবে বৃদ্ধি করব? 100 টাকা করেছিল শেয়ারের মূল্য, এখন সেই শেয়ারের বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে কত টাকা? 110 টাকায়। তাহলে তোমার কি হচ্ছে, তোমার সম্পদের পরিমাণও বেড়ে যাচ্ছে কত টাকায়? 11,000 টাকায়। এটা দিয়ে আমরা বুঝতে পারছি কি, একটা প্রতিষ্ঠানের বর্তমান শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি করলে ওই প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের সম্পদ বৃদ্ধি পাবে, আর শেয়ার মালিকদের সম্পদ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে প্রতিষ্ঠানের ফার্মের সম্পদ বৃদ্ধি পাওয়া। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত মুনাফা সর্বাধিকরণ নয়, তাহলে কি হওয়া উচিত? সম্পদ সর্বাধিকরণ হওয়া উচিত। কারণ সম্পদ যখন বৃদ্ধি পাবে, তোমার প্রতিষ্ঠান তখন দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সক্ষম হবে। কেন এটি মূল লক্ষ্য হওয়া উচিত? আমরা মুনাফা সর্বাধিকরণের যেই 3টি জিনিস আমরা দেখলাম যে বিবেচনা করা হয় না, এক ছিল অর্থের সময় মূল্য, 2 ছিল নগদ প্রবাহ, 3 হচ্ছে ঝুঁকি। সম্পদ সর্বাধিকরণে এই 3টি জিনিসকে বিবেচনা করা হয়ে থাকে। এক হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়ে থাকে, 2 নগদ প্রবাহ বিবেচনা করা হয়ে থাকে, 3 ঝুঁকি বিবেচনা করা হয়ে থাকে। যার কারণে কোনো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষায় অনেকেই এই ভুলটি করে থাকো এবং এটি খুব কমন একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায় তোমরা পাবে, হয় জ্ঞানমূলকে পাবে, না হয় অনুধাবনের পাবে, যে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি হওয়া উচিত। শুধু এতটুকু আসবে, সেটি জ্ঞানমূলকে আসবে, তখন আমরা লিখব একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। তোমরা অনেক ভুল করো, এটা সবাই লিখো, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা লিখে যে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত মুনাফা সর্বাধিকরণ। যদি এটি লিখো তাহলে এটি ভুল হবে, মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। আবার আসে যে কেন একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি হওয়া উচিত এবং কেন, যখনই কেন চলে আসবে তখন কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে যে মুনাফা সর্বাধিকরণটা কেন বিবেচনা করা বা মূল লক্ষ্য হওয়া উচিত নয়, সম্পদ সর্বাধিকরণ কেন মূল লক্ষ্য হওয়া উচিত। কিভাবে বর্ণনা দিব, কিভাবে ব্যাখ্যা দিব, ওই যে 3টি কথা আমি বলেছি, অর্থের সময় মূল্য বিবেচনা, তারপরে হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা, 3 নম্বর হচ্ছে ঝুঁকি বিবেচনা। এই 3টা পয়েন্ট আমরা ব্যাখ্যা করে দিলেই এটার উত্তর চলে আসবে যে কেন তুমি সম্পদ সর্বাধিকরণটাকে মূল লক্ষ্য বলছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থায়নের লক্ষ্যটি পড়েছি, তোমরা এটি বইতে আরেকটু আরো অনেক এক্সাম্পল দিয়ে দিয়েছে, তোমরা ওগুলা রিডিং পড়বে, রিডিং পড়লেই তোমাদের সেই এক্সাম্পলগুলো যখন আবার পড়বে তখন তোমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলগুলো তোমাদের পরীক্ষায় দিতে হবে না, যদি বড় করে কোশ্চেন আসে, 3 মার্কস অথবা 4 মার্কসের জন্য আসে, তাহলে তোমরা দিয়ে দিবে। আর সাধারণত এই কোশ্চেনটা 3 আর 4 মার্কসের জন্য আসে না, এটি জ্ঞানমূলক এবং অনুধাবনে বেশি আসে। সেহেতু এতটুকু যদি তুমি, আজকে আমি যেই ক্লাসটি নিয়েছি এতটুকু যদি তোমরা ঠিকভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, তারপরেও বুঝতে না পারলে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।